নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টাম বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্সের স্থায়ী গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তো এই নিয়োগের ফর্ম ফিল আপের ভিডিও গতকাল আমি সেকেন্ড চ্যানেলে আপলোড করে দিয়েছি তো ডেসক্রিপশান বক্সে তোমরা এই নিয়োগের ফর্ম আপের ভিডিও পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সটা চেক আউট করে নেবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের কোন কোন এয়ারফোর্স স্টেশনে নিয়োগ করা হচ্ছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা চা হয়েছে সঙ্গে তোমাদের বয়স সীমা কী চা হয়েছে বেতন কত এবং সিলেকশন প্রসেস কি রয়েছে সেই সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম যেখানে প্রথমেই বলা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন আই এফ অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য রিক্রুটমেন্ট অফ ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট অ্যাট দ্য ভেরিয়াস এয়ার ফোর্স স্টেশন অর ইউনিটস মেনশন বিলো তো এখানে তোমাদের মোট দশটি ফোর্স স্টেশনে কিন্তু নিয়োগটি করা হচ্ছে তো দেখো বন্ধুরা প্রথমেই তোমাদের সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে তারপরে এয়ার ফোর্স স্টেশনের পোস্টাল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই সঙ্গে তোমাদের পোস্টের নাম কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সঙ্গে তোমাদের টোটাল ভ্যাকান্সি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি বলা হয়েছে তো এখানে এক নম্বরে বলা হচ্ছে এয়ার অফিসার কমান্ডিং এয়ার ফোর্স সেন্ট্রাল মেডিক্যাল এস্টাবলিশমেন্ট সুব্রত পার্ক নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখানে এক নাম্বার পোস্ট রয়েছে কুক অর্ডিনারি গ্রেড একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরি দুই নাম্বার পোস্ট মে স্টাফ একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরি এবং এম পোস্টে তোমাদের একটি ভ্যাকান্সি ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে দুই নাম্বার রয়েছে প্রেসিডেন্ট সেন্ট্রাল এয়ারম্যান সিলেকশন বোর্ড বারার স্কোয়াড নারায়ণা দিল্লি ক্যান্টনমেন্ট নিউ দিল্লি ওয়ান এখানে এক নাম্বার পোস্ট হিন্দি টাইপিস্ট এখানে একটি ভ্যাকান্সি ইডব্লিউএস ক্যাটাগরি দুই নম্বর পোস্ট এমটিএস দুটি ভ্যাকান্সি দুটি কিন্তু ইউআর ক্যাটাগরিতে রয়েছে এরপর তিন নাম্বার রয়েছে এয়ার অফিসার কমান্ডিং সিএসডিও এফ সুব্রত পার্ক নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখানে এক নম্বর পোস্ট এম টিএস এখানে একটি ভ্যাকান্সি ইউর ক্যাটাগরির জন্য রয়েছে এবং হাউস কিপিং স্টাফ কেস এখানে তোমাদের একটি ভ্যাকান্সি ও বিসি ক্যাটাগরিতে রয়েছে চার নাম্বার রয়েছে এয়ার অফিসার এয়ার এয়ারফোর্স স্টেশন সোনা রোড গুরুগ্রাম ওয়ান টু টু জিরো জিরো ওয়ান এখানে তোমাদের এক নাম্বার পোস্ট কুক অর্ডেনারি গ্রেট এখানে একটি ভ্যাকান্সি ও ক্যাটাগরিতে রয়েছে দুই নাম্বার পোস্ট এমটিএস তোমাদের একটি ভ্যাকান্সি ও বিসি ক্যাটাগরিতে রয়েছে এবং মেসটা পোস্টে একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরিতে রয়েছে পাঁচ নাম্বার রয়েছে দ্য প্রিসাইডিং অফিসার সিভিলিয়ান রিক্রুটমেন্ট বোর্ড স্ক্রুটিনি অ্যাপ্লিকেশন এয়ার ফোর্স রেকর্ড অফিস সুব্রত পার্ক নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখানে এক নাম্বার পোস্ট হিন্দি টাইপিস্ট একটি ভ্যাকান্সি এখানে ও বিসি ক্যাটাগরিতে রয়েছে তারপরে দুই নাম্বার পোস্ট এম এখানে চারটি ভ্যাকান্সির মধ্যে বলে আছে দুটি ভ্যাকান্সি এসসি ক্যাটাগরিতে এবং দুটি ইউআর ক্যাটাগরিতে সরি ই ক্যাটাগরিতে রয়েছে ঠিক আছে তারপর তিন নাম্বার পোস্ট হাউস কিপিং স্টাফ এইচ কেস চারটি ভ্যাকান্সির মধ্যে দুটি ইউআরএ একটি ও বিসি এবং সেই সঙ্গে একটি কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে কমান্ডিং এয়ারফোর্স সেন্ট্রাল অ্যাকাউন্টস অফিস সুব্রত পার্ক নিউ দিল্লি ওয়ান এখানে এক নাম্বার পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি এখানে নটি ভ্যাকান্সি এর মধ্যে বলা হচ্ছে চারটি ইউআর জন্য দুটি ওবিসির জন্য সেই সঙ্গে বলা হচ্ছে একটা তোমাদের রয়েছে এসসি ক্যাটাগরিতে একটা রয়েছে এসটি ক্যাটাগরিতে এবং বাকি একটি রয়েছে ইডব্লু এস ক্যাটাগরিতে পরবর্তী পোস্ট এমটিএস একটি ভ্যাকান্সি একটি কিন্তু তোমাদের ইডব্লু এস ক্যাটাগরিতে রয়েছে তিন নাম্বার পোস্ট হাউস কিপিং স্টাফ এখানে মোট চারটি শূন্যপদ এর মধ্যে তিনটি ইউ আর ক্যাটাগরিতে এবং বাকি একটি ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে এরপর দেখো সাত নাম্বারে বলা হচ্ছে সিক্স এয়ারফোর্স লাইসিয়ন ইউনিট কেয়ার অফ এয়ারফোর্স স্টেশন কানপুর পোস্ট অফিস চাকরি কানপুর ইউপি টু জিরো এইট ডবল জিরো এইট এখানে একটি পোস্ট রয়েছে এমটিএস একটি কিন্তু ওবিসি ক্যাটাগরিতে রয়েছে আট নম্বর রয়েছে কমান্ডিং অফিসার টু এয়ারম্যান সিলেকশন সেন্টার কেয়ার অফ এয়ারফোর্স স্টেশন নিউ দিল্লি রেস কোর্স নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো 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 থ্রি হিন্দি টাইপিস পোস্ট রয়েছে একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরিতে রয়েছে পরবর্তী পোস্ট তোমাদের রয়েছে নয় নাম্বার দ্য স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন ডিস্ট্রিক্ট কারনিকোবর আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস পিন সেভেন ফোর ফোর থ্রি জিরো ওয়ান এখানে প্রথম পোস্ট হিন্দি টাইপিস্ট একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরি স্টোর কিপার একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরি কার্পেন্টার স্কিল একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরি পেন্টার স্কিল একটি ভ্যাকান্সি ইউআর আর ক্যাটাগরি এবং মেসটা পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে ঠিক আছে এরপর দেখো দশ নম্বর এয়ারফোর্স স্টেশনের অ্যাড্রেস এখানে বলা হচ্ছে দ্য এয়ার অফিসার কামান্ডিং এয়ারফোর্স স্টেশন রেস কোর্স নিউ দিল্লি ওয়ান এখানে প্রথম পোস্ট এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরিতে রয়েছে পরবর্তী পোস্ট স্টোর কিপার দুটি ভ্যাকান্সি একটি ইউআরএ অপরটি রয়েছে এসসি ক্যাটাগরিতে তিন নম্বর পোস্ট এস স্টোর এখানে পনেরোটি শূন্যপদ এর মধ্যে ছটি রয়েছে ইউআরএ চারটি রয়েছে ওবিসি এসসি দুটি এস একটি এসটি এবং দুটি রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরিতে ঠিক আছে এবং সেই সঙ্গে তিনটি ভ্যাকান্সি রয়েছে তোমাদের এখানে ইএসএম ক্যাটাগরির জন্য আচ্ছা এরপর দেখো পরবর্তী পোস্ট রয়েছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড এখানে তোমাদের তিনটি শূন্যপদ মোট এর মধ্যে একটি ইউআর একটি ওবিসি একটি এসসি ক্যাটাগরিতে রয়েছে পরবর্তী পোস্ট কুক অর্ডিনারি গ্রেড তিনটি ভ্যাকান্সির মধ্যে একটি তোমাদের বলা হচ্ছে ইউআর একটি বলা হচ্ছে ওবিসি এবং বাকি একটি রয়েছে এসসি ক্যাটাগরিতে পরবর্তী পোস্ট কার্পেন্টার স্কিল দুটি এর মধ্যে একটি ইউ একটি ওবিসি ক্যাটাগরিতে রয়েছে নেক্সট পোস্ট হাউস কিপিং স্টাফ এইথ কেস ছটি শূন্যপদ এখানে তিনটি রয়েছে ইউআর এবং দুটি রয়েছে তোমাদের ওবিসি এবং বাকি একটি রয়েছে ই ক্যাটাগরিতে নেক্সট পোস্ট মেস ডাব এখানে মোট ছটি শূন্য পদ এর মধ্যে তিনটি ইউআর দুটি ওবিসি একটি ই ক্যাটাগরিতে রয়েছে লাস্ট পোস্ট রয়েছে এম টিএস তোমাদের এখানে ছটি শূন্য পদ এর মধ্যে তিনটি রয়েছে ইউআরএ একটি রয়েছে ওবিসি এবং বাকি একটি রয়েছে তোমাদের এখানে এসটি টি ক্যাটাগরিতে ঠিক আছে এবং সেই সঙ্গে আরও একটি রয়েছে তোমাদের ই ক্যাটাগরিতে এরপর দেখো তোমাদের এখানে বয়স সীমা কী চা হয়েছে বলা হচ্ছে প্রত্যেকটা পোস্টেই ইউ আর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে ঠিক আছে এবং সেই সঙ্গে এস সি এসটি ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং ও ক্যাটাগরির প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং পি ডাব্লিউডি ক্যাটাগরির প্রার্থীরা দশ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কোন লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে এখানে এক নাম্বার পোস্ট এস স্টোর এখানে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস সঙ্গে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন বলা হচ্ছে কোনো স্টোরে তোমাদের স্টোর হ্যান্ডলিং এবং অ্যাকাউন্টস কিপিংয়ের কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে দুই নাম্বার পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি এখানে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের কম্পিউটারে টাইপিং স্পিড বলা হয়েছে ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড চা হয়েছে যে একটা হলেই হবে ইংলিশ অথবা হিন্দি পরবর্তী পোস্ট হিন্দি টাইপিস্ট এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের বলা হচ্ছে হিন্দি টাইপিং থার্টি ওয়ার্ডস পারমিট অন কম্পিউটার তোমাদের কিন্তু টাইপিং স্পিড চা হয়েছে ঠিক আছে অর্থাৎ কম্পিউটারে তোমাদের তিরিশটি ওয়ার্ড পারমিট হিন্দি টাইপিং স্পিড চা হয়েছে পরবর্তী পোস্ট স্টোর কিপার এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হচ্ছে সঙ্গে তোমাদের বলা হচ্ছে তোমাদের কোনো স্টোরে স্টোর হ্যান্ডলিং এবং অ্যাকাউন্টস কিপিংয়ের কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে পরবর্তী পোস্ট সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের বলা হচ্ছে মাস বি হোল্ডিং এ ভ্যালিড সিভিল ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি ভেহিকলস এবং বলা হচ্ছে মাস্ট পজেস প্রফেশনাল স্কিল ইন ড্রাইভিং অ্যান্ড নলেজ অব মোটর মেকানিজম এবং সঙ্গে তোমাদের মিনিমাম টু ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে ইন ড্রাইভিং মোটর ভেহিকলস পরবর্তী পোস্ট কুক অর্ডিনারি গ্রেড এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস দেওয়া হচ্ছে সঙ্গে তোমাদের বলা হচ্ছে উইথ এ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন ক্যাটারিং সঙ্গে তোমাদের এই ট্রেডে অর্থাৎ কুক ট্রেডে তোমাদের কিন্তু এক বছরের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে পরবর্তী পোস্ট হচ্ছে পেইন্টার স্কিল এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের বলা হচ্ছে পেইন্টার ট্রেডে আইটিআই পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হচ্ছে পরবর্তী পোস্ট কার্পেন্টার স্কিল এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের কার্পেন্টার ট্রেডে আইটিআই পাশ করতে হবে ঠিক আছে নেক্সট পোস্ট হাউস কিপিং স্টাফ অর্থাৎ এইচ কেস এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে না কোনো এক্সপিরিয়েন্স লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু এইচকে এস অর্থাৎ হাউস কিপিং স্টাফ পোস্টে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী পোস্ট মে স্টাফ এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের বলা হচ্ছে ওয়েটার বা ওয়াশার হিসাবে তোমাদের এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পরবর্তী পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের বলা হচ্ছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়াচম্যান অর লস্কার অর গেস্টেনার গেস্টেটনার অপারেটর অর গার্ডেনার ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সিলেকশন প্রসেসটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে মোড অফ সিলেকশন এখানে তোমাদের প্রথমত অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু চেক করা হবে তারপরে তোমাদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তো লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে পার্থী বাছাই করা হবে তারপরে তোমাদের এখানে ট্রেড টেস্টের মাধ্যমে বা স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাঁচাই করা হবে এখানে তোমাদের প্রত্যেকটা পোস্টের সিলেবাস দেওয়া রয়েছে কোন কোন পোস্টে কোন কোন টপিকে প্রশ্ন হবে সেগুলো কিন্তু এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা দেখে নেবে আর এরপরে দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে তোমাদের এখানে অফলাইনে পোস্টে অ্যাপ্লাই করতে হবে তো ফর্ম ফিলাপের ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই ফর্ম ফিল আপের ভিডিওটা দেখে নেবে সেকেন্ড চ্যানেলে ফর্ম ফিল আপের ভিডিও আমি আপলোড করে দিয়েছি দেখতে পাচ্ছ সঙ্গে তোমাদের ফর্মটা কিন্তু অ্যাটাচ করা রয়েছে এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে বাইশে আগস্ট দু হাজার একুশ বাইশ আট একুশ এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অফলাইনে বাইপোস্টে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে